হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই বলো। আমার নিট বাংলা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদেরকে 5টা টিপ দেব। এই 5টা টিপ ফলো করলে কিন্তু তুমি খুব সহজেই একবারে নিট ক্র্যাক করতেই পারো। আর শুধু নিট ক্র্যাক কেন, তুমি জীবনে যে কোনো বড় পরীক্ষায় যদি সাফল্য পেতে চাও, এই 5টা টিপ তো তোমার কাজে লাগবেই লাগবে। ঠিক আছে, চলো। ফার্স্ট টিপ, রেগুলারিটি। মেনটেন ইওর রেগুলারিটি মানে কি? ধরো তুমি প্রতিদিন 2 ঘন্টা করে ফিজিক্স পড়ো, 2 ঘন্টা করে কেমিস্ট্রি পড়ো, 2 ঘন্টা করে বায়োলজি পড়ো। আচ্ছা, কেউ কেউ হতে পারো হয়তো 3 ঘন্টা করে পড়ছো পার সাবজেক্ট, কেউ কেউ হয়তো 1 ঘন্টা করে পড়ছো, বা কেউ কেউ একটু ফাঁকি বাজাচ্ছো আধা ঘন্টা করে পড়ছো। যেটাই তোমার টাইম হোক না কেন, প্রত্যেকটা সাবজেক্টে সেটা তোমাকে প্রতিদিন মেনটেন করতে হবে। তুমি আধা ঘন্টা করে বা 1 ঘন্টা করে বা 2 ঘন্টা করে বা 3 ঘন্টা করে, যাই টাইমই পড়ো না কেন, প্রতিদিন সেটা পড়তে হবে। এরকম যদি মনে করো 5 দিন বেশি পড়ে ফেলেছি, 10 দিন ছুটি নেব, তাহলে কিন্তু ঘেটে ঘ। তার কারণ তোমার এই রেগুলারিটি যদি না থাকে, সেক্ষেত্রে তোমার নিট ক্র্যাক করা ভীষণ মুশকিল। কারণ যেটা হবে, তুমি কিন্তু ভুলে যাবে। হিউজ সিলেবাসকে প্রতিদিন একটু একটু করে যদি প্র্যাকটিস করো, তবে কিন্তু গোটা সিলেবাস থাকবে তোমার আয়ত্তে। তাই রেগুলারিটি মেনটেন করা কিন্তু খুব দরকার। ঠিক আছে, পয়েন্ট 2, নোটস প্রিসাইজ আর কনসাইজভাবে বানাতে হবে। এটার মানে কি? ধরো তুমি স্কুলে পড়ছো, বা তুমি কোনো কোচিনে যাচ্ছ, বা তুমি কোনো ইউটিউব লেকচার ফলো করছো, বা তুমি কিছুই করছো না, নর্মাল বই দেখে পড়ছো, যেখান থেকেই পড়ো না কেন, প্রত্যেক সময় যখন যেটা পড়ছো প্রথমবারের মতন, ফার্স্ট টাইম যখন পড়ছো, তখন কিন্তু সেখান থেকে তোমার বানিয়ে নেওয়া উচিত তোমার নিজের মতন করে নোটস। একটা বড় সেন্টেন্সকে কী করে 2টো ওয়ার্ডে বা 3টে ওয়ার্ডে প্রিসাইজ কনসাইজ নোটস বানাতে হয়, সেটা কিন্তু আমি তোমাদের শেখাবো আমার চ্যানেলে। একটা ভিডিও আলাদাভাবে করে সেখানে আমি শেখাবো কিভাবে তোমাকে ছোট করে নোটস নিতে হয় অনেক বড় একটা প্যারাগ্রাফ থেকে বা বড় একটা সেন্টেন্স থেকে। তো 2টো বা 3টে বা 4টে ওয়ার্ডের মধ্যে কিন্তু কমপ্লিট থাকছে একটা বড় কনসেপ্ট। এইভাবে যদি তুমি নোটস বানিয়ে নাও, পরীক্ষার আগে তোমার বন্ধু যারা নোটস বানায়নি, তারা যখন 5 ঘন্টা ধরে একটা সাবজেক্ট রিভাইজ করবে, সেখানে তোমার সময় লাগবে জাস্ট 1 ঘন্টা। শুধু তাই না, তার সাথে তোমার কিন্তু কনসেপ্ট হবে ক্রিস্টাল ক্লিয়ার। তাই জন্য এইভাবে নিজের মতো করে প্রিসাইজ কনসাইজ নোটস বানানো খুব দরকার। নেক্সট পয়েন্ট 3, রিভিশন। রিভিশন কিন্তু তোমার নিট ক্র্যাক করার জন্য একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। একবার পড়ে দুবার পড়ে নিট ক্র্যাক করা ইম্পসিবল। তোমাকে রিভাইজ করতে হবে বারে বারে। হয়তো একটা কনসেপ্ট বা একটা চ্যাপ্টার তুমি 70 বার 80 বার 100 বারও তুমি রিভাইজ করতেই পারো। যত রিভাইজ করবে তত মনে থাকবে বেশি, তত কনসেপ্ট হবে ক্লিয়ার। খুব সাধারণভাবে একটা এক্সাম্পল নিয়ে বলি। বায়োলজিতে অ্যানিমাল কিংডম রয়েছে, যেখানে তোমাকে 11টা ফাইলাম কিন্তু মনে রাখতে হবে। প্রত্যেকটা ফাইলামের ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা ফাইলামের ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার রয়েছে। তো এখানে তোমাকে এতগুলো ফাইলাম মনে রাখতে হবে, এটার আর কোনো উপায় নেই। একটাই উপায়, ভালো করে বোঝা। দ্বিতীয় উপায়, রিভিশন করা। যত রিভাইজ করবে, নিটে চান্স পাওয়ার কি চান্স তত বেড়ে যাবে। নেক্সট পয়েন্ট 4, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন প্র্যাকটিস। পিক প্র্যাকটিস কিন্তু করতে হবে। এক্ষেত্রে তুমি যদি লাস্ট 10 বছরের নিটের যে কোয়েশ্চেন আসতো, সেটা যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে তুমি বুঝতে পারবে যে নিট কীরকম ধরনের প্রশ্ন করে, নিট কী চায় তোমার কাছ থেকে। কারণ কোনো দিনই প্র্যাকটিস না করে, শুধু থিওরি পড়ে নিট ক্র্যাক করা সম্ভব না। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন কিন্তু তোমাকে প্র্যাকটিস করতেই হবে। আর একমাত্র প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন প্র্যাকটিস করলেই কিন্তু তুমি বুঝতে পারবে পরীক্ষার প্রশ্ন কীরকম হয়। এখানে তোমার বোর্ডস আর নিটের কোয়েশ্চেন কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। তাই পিক না করলে তোমার কিন্তু কোনো আইডিয়াই হবে না। আমি আমার চ্যানেলে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন প্র্যাকটিস করিয়ে দেব, সেই নিয়ে কোনো চিন্তা নেই। চ্যানেলটার সাথে থাকো, প্রত্যেকদিন ভিডিওগুলো শুনতে থাকো। পয়েন্ট 5,
0.5 হলো প্র্যাকটিস এমসিকিউ। ওকে, এবার তুমি বলবে এমসিকিউ আর প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের মধ্যে কী তফাত। তো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন মানে যেখানে তুমি এমন কোয়েশ্চেন সলভ করছো যেগুলো কোনো না কোনো পরীক্ষায় কোনো না কোনো সময় এসেছে। কিন্তু এমসিকিউ তুমি অনেক রকমের বই বাজারে পাওয়া যায় যেগুলো তুমি কিনতেই পারো, সেখান থেকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতেই পারো। কারণ এমসিকিউ হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সেখানে চ্যাপ্টার ওয়াইজ বা কনসেপ্ট ওয়াইজ যত তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে তত কিন্তু কী হবে, তোমার যে শুধু কনসেপ্ট ভালো হবে বা তোমার যে শুধু ক্ল্যারিটি আসবে তা নয়, তোমার কিন্তু কনফিডেন্স বাড়বে, যেটা কিন্তু একটা বড় পরীক্ষা ক্র্যাক করার জন্য ভীষণ দরকার, কনফিডেন্স আসা। তোমার যদি কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু তুমি ভয় পাবে এবং তখন কিন্তু তোমার একটা পরীক্ষা ক্র্যাক করতে অনেক বেশি কঠিন হয়ে যাবে। কনফিডেন্স আনার জন্য, নিজেকে অ্যানালাইজ করার জন্য যে তুমি কতটা ভালো প্রিপেয়ার্ড, কতটা পারবে তুমি পরীক্ষা দিতে, এর জন্য এমসিকিউ প্র্যাকটিস করা খুব দরকার। তার সাথে সাথে এমসিকিউ তো তোমার নলেজ বাড়ায়, সে তো বটেই, তোমার কনসেপ্ট তো ক্লিয়ার করে, সে তো বটেই। এবার এই এমসিকিউগুলো যখন কোনো বই থেকে প্র্যাকটিস করছো, সেখানে একটা জিনিস খেয়াল রেখো, এই এমসিকিউগুলো ওয়াইজলি চয়েস করো। মানে কি? মানে এমন অনেক এমসিকিউ থাকে যেটা হয়তো দেখবে কোনো একটা স্টেটের কোয়েশ্চেন, কোনো একটা স্টেটে হয়তো আগে মেডিকেল এন্ট্রান্সের কোয়েশ্চেন ছিল। তো ধরো সেটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হতে পারে সেটা উড়িষ্যা, ঠিক আছে, বা হতে পারে সেটা বিহার বা ইউপি বা কর্ণাটকা বা কেরালা, যে কোনো হয়টা পার্টিকুলার একটা স্টেটের হয়তো সেটা মেডিকেল এন্ট্রান্সের এমসিকিউ ছিল। তো সেখানে তুমি এই কোয়েশ্চেনগুলো করতে গিয়ে অনেক সময় দেখবে যে পারছো না, বেশ কিছু এমসিকিউ এমন এসছে যেটা তোমার পড়োনি, যেটা তোমার জানা নেই, সেইগুলো কিন্তু তোমাকে বাদ দিতে হবে। কেন কি, এই কথাটা মাথায় রেখো, অনেক স্টেট কী করতো, যখন নিজেরা স্টেটের মেডিকেল এন্ট্রান্স নিত, ওরা কিন্তু ফলো করতো ওদের স্টেট গভর্নমেন্টের বই, যেটার কিন্তু সিলেবাস অনেক ক্ষেত্রে আলাদা হতো। তাই সেই এমসিকিউগুলো হয়তো তুমি পারছো না, তখন তুমি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, তাই না, যে ইস আমি তো পারছি না, তাহলে কি আমি নিট আদৌ ক্র্যাক করতে পারবো, এত এমসিকিউ আমি পারছি না। তো সেখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ ওই এমসিকিউগুলো অনেকটাই ওদের স্টেট বোর্ডের সিলেবাসের ওপর ডিপেন্ড করে আসতো, এগুলো কিন্তু তোমার নিটে আসবে না। তাই যখন এমসিকিউ করবে ওয়াইজলি এমসিকিউ চয়েস করো, কোনো পার্টিকুলার স্টেটের এমসিকিউ করতে যেও না। তুমি তার থেকে অনেক ভালো হয় যদি কোনো বই এরকম এমসিকিউ এর কিনতে পারো যেখানে যে অথাররা বইটা লিখেছেন তারাই তোমাকে অনেক এমসিকিউ নিজেরা বানিয়ে দিচ্ছেন। তাছাড়া অনেক এমসিকিউ তো আমার নিজস্ব বানানো এমসিকিউ, যেগুলো আমার চ্যানেলে তো আমি করাবই, সে তো তুমি দেখতেই পাবে। এইভাবে পাঁচটা যে টিপস দিলাম এটা ফলো করলে তুমি নিট কেন সব রকম কম্পিটিটিভ এক্সামই ক্লিয়ার করতে পারবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে থাক। আর যদি তুমি আমার কাছে পার্সোনালি বায়োলজি অনলাইন অ্যাফোর্ডেবল প্রাইসে পড়তে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তাতে কন্ট্যাক্ট করতে পারো। আজকে তাহলে আসি, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।